গ্রামের কত মাল, কত কেজি, কত কেজি লাগবে এখানে? আপনার একটা চার্জ লাগাতে হবে মূল্য তারিখ, ঠিক আছে? মূল্য তারিখ এখানে কত করে অনিয়ন্ত, যেমন ধরেন এই মাত্র আপনি যখন এই মাসটা আমি জিজ্ঞেস করলাম আপনি ওই পাশ থেকে 10,000 দিলেন, তো এইটা টাকা আমি ধরেছি, আপনি গ্রাম মেনে নিলাম যে 800 গ্রাম, যেটা দাম কত আপনি ওখান থেকে ভাউচারটা দিলেন, ভাউচারে দেখলাম 1200 মতো, এখন আপনি কত এরকম করে এলোমেলো ফেলে এই মাসটা উনি আমার কাছে পুনরায় কিন্তু মাস দিচ্ছে, এটা নেক্সট হয়ে ১০ বন্ডল, ৭ কেজি, ৪০০ গ্রাম মাছ এখানে এই ১৪০০ টাকায় বিক্রি করবেন, সেটার দাম ধরে বিক্রি করবেন এখানে। মালিক কোথায়? মালিক স্যার আমি। আপনি মালিক, আপনার নাম কি? আপনার দোকানে তো আমি লাল ডিমি বের পয়সা করছি, হ্যাঁ আমি বলতেছি, তারপরে 50 টাকা বলছে ভাগ চার, আজকে ইলিশের বাজার এবং নিত্য প্রয়োজনীয় পণ্য ডিম সহ চিনি এই বাজারগুলোতে আমরা তদারকি করেছি। আপনারা দেখেছেন যে ইলিশের বাজারে আমরা কিন্তু সকাল থেকে খবর পাচ্ছি বিভিন্ন মাধ্যমে যে 1600 থেকে 1800 টাকার মধ্যে ইলিশ বিক্রি হচ্ছে, কিন্তু আজকে বাজারে যখন আমরা অভিযান শুরু করলাম তখন কিন্তু ইলিশের দাম 1300 টাকা আমরা পেয়েছি এই বাজারে, 1300 থেকে 1400র মধ্যে সর্বোচ্চ বিক্রি হচ্ছে। তো আমরা এই এখানে কেজি ভেদে দামের ইয়ে আছে, তো আমরা অভিযানের খবরে ওদের দাম কিছুটা প্রভাব পড়েছে, প্রায় 400 টাকার মতো, 300 থেকে 400 টাকা কমে গেছে। আমরা একটা দোকানে আমরা ইলিশের কড়াই ভাউচার না থাকা এবং এখানে কিছু অনিয়ম থাকায় আমরা সেখানে অর্থদণ্ড করেছি। আমরা এর আগে ডিমের বাজারও আমরা কিন্তু মনিটরিং করেছি, সেখানে দাম নিয়ে কারসাজি করা একটি ডিমের বাজারকে আমরা অর্থদণ্ড করেছি, এবং আমাদের এই বাজার তদারকি কার্যক্রমটা জেলা প্রশাসন সহ অন্যান্য সংস্থার সহযোগিতায় আমরা এটা অব্যাহত রাখবো।